মধ্যপ্রদেশের শহীদ কৃষকদের শ্রদ্ধা জানালো সংযুক্ত কিষাণ মোর্চা। আগরতলায় হয় শহীদ স্মরণ। 2017 সালে কৃষি ঋণ মকুব সহ বিভিন্ন দাবিতে মধ্যপ্রদেশের মন্দসৌরে আন্দোলনে নেমেছিলেন কৃষকরা। অভিযোগ, বিজেপি সরকার সেই কৃষকদের দাবি মেনে নেওয়ার পরিবর্তে পুলিশ আন্দোলনরত কৃষকদের উপর গুলি চালায়। 6 জন কৃষক মারা যান। সেই কৃষকদের এবছরও শ্রদ্ধা জানানো হয়। এবছর সংযুক্ত কিষাণ মোর্চার তরফে এই শ্রদ্ধা জানানো হয়। ত্রিপুরায়ও বীর শহীদ কৃষকদের স্মরণ করা হয়। আগরতলায় রবিবার সকালে ভানু ঘোষ স্মৃতি ভবনে হয় শ্রদ্ধা জ্ঞাপন। উপস্থিত ছিলেন কৃষক সভার প্রাক্তন প্রাচ্য সম্পাদক নারায়ণ কর, বর্তমান সভাপতি অঘোর দেববর্মা, সম্পাদক পবিত্র কর সহ অন্যান্যরা। পবিত্র কর আলোচনা করতে গিয়ে দিল্লির কৃষক আন্দোলনের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, আক্রমণ যতই হোক না কেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কৃষকরা ঘরে ফিরবেন না। 200টি কৃষক সংগঠন, তারা একত্রিত ভাবে সারা ভারত কৃষক সংঘর্ষ সমিতি গড়ে তুলেছিল এবং এই মধ্যপ্রদেশের কৃষক আন্দোলনকে সেখানে গোটা দেশে বেগবান করার জন্য লড়াই করেছিলেন, একত্রিত হয়েছিলেন। দিল্লিতে ধর্ণা হয়েছে, দিল্লিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে, অন্য সমস্ত রাজনৈতিক দলগুলো সেই সমাবেশে যোগদান করেছিলেন। তার পরবর্তী সময়ে আপনারা জানেন, 2020 সালে নরেন্দ্র মোদীর সরকার এই গতকাল গেছে 5ই আগস্ট, সেই 5ই আগস্টে যে দেশের 5ই জুন দেশের কর্পোরেটদের হাতে সমস্ত কৃষিকে তুলে দেওয়ার জন্য, কৃষকদের তুলে দেওয়ার জন্য অর্ডিন্যান্স জারি করেছে প্রতিবারের সুযোগ নিয়ে, এবং এরপরে এটাকে বিলে পরিণত করে পার্লামেন্টে জোর জবরদস্তি করে এবং 26শে নভেম্বর 2020 থেকে কৃষকরা এই ধর্ণায় বসেছে। তারা পার্লামেন্টে অভিযান করতে এসেছিল, অভিযান করতে দেয়নি। আজকে 6 মাসের উপর হয়েছে। আমরা বলবো তার এই সূচনা এই মধ্যপ্রদেশের মন্দসৌরের কৃষক আন্দোলন থেকে হয়েছিল। তাই এর ভিত্তিতে আমরা প্রতি বছরেই এটাকে প্রতিপালন করি। এখনকার সময়তে তার গুরুত্ব আরও অনেক অনেক বেশি হিসেবে উপস্থিত হয়েছে। এই কৃষকদের যে রক্ত শহীদান, এটাকে ব্যর্থ হতে দিতে পারি না। এবং কৃষকরা অনর গতকালকেও হরিয়ানাতে, পাঞ্জাবে সমস্ত হরিয়ানার মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী সহ তাদের বাড়িতে গিয়ে কৃষকরা ধর্ণা দিয়েছে। প্রথম পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছিল, তারপরে বাধা দিয়ে পারেনি, পরে সেইভাবেই আজকে প্রতিরোধ তৈরি হয়েছে গোটা দেশের মধ্যে। যদি আজকে অতিমারি সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়, সংযুক্ত কিষাণ মোর্চার সিদ্ধান্ত হয়েছে 25-30 লক্ষ লোক নিয়ে দিল্লির পার্লামেন্টে অভিযান করা হবে। দাবি আদায় না করে কৃষকরা ঘরে ফিরবেন না, যতই আক্রমণ হোক না কেন। রিপোর্ট, চ্যানেল 3 রাত।